পুলিশ লিখে জানিয়ে দিয়েছিল 6 আর 7 তৃণমূলের বিপ্লব হবে নেতাই গ্রামে, তাই আর কাউকে দেওয়া যাবে কায়দা করে সব করেছে। নেতাই শহীদদের ছবি নেই, ওখানে তৃণমূলের নেতারা ভাষণ দিয়েছে, প্রধানমন্ত্রীকে গালাগালি করেছে, আমার নাম না করে গালাগালি করেছে, অনেক কথা বলে গেছে, পুরো রাজনৈতিক ভাবে করেছে, 4 লক্ষ টাকা খরচ করেছে, 61টা গাড়ি ভাড়া করেছে, তারপরেও লোক সংখ্যা হল 230, তারপরেও 230। এইখানে মানুষ নেই, আমাকে হাইকোর্টে যেতে হয়েছে, লজ্জা লাগে। ঝাড়গ্রাম পুলিশ এখানকার এসপি একজন ডিএসপি কে 2 দিন কোর্টে পাঠিয়েছে, যাতে সেখানে বলা হয়েছে নেতাই শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং গ্রামবাসীরা আমাকে নাকি চায় না। আবার পরের দিন হিয়ারিং এ 2 জন শহীদ পরিবার এবং 8 জন আহত গুলিবিদ্ধ কোর্টে গেছিল। মহামান্য, এত বিশেষ করে পুলিশের চাপ ঢুকতে দেব না। মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে একা আর আমার মন্ডল প্রেসিডেন্ট অনুপ 2 জনকে অ্যালাউ করা হয়েছে। আমি একাই গেছিলাম, আপনারা সাক্ষী ছিলেন, মাইকও বাজাইনি, পতাকা নিয়েও যাইনি, রাজনৈতিক বক্তব্য রাখিনি। আমি আমাদের ভারতীয় সংস্কৃতি মেনে শহীদ বেদি ধৌত করেছি গঙ্গা জল দিয়ে, আমার নিজের রুমাল দিয়ে মুছেছি, ফুলমালা চাপিয়েছি, ধূপ দিয়েছি, মোমবাতি আগুন অগ্নি প্রজ্বলিত করে প্রণাম করে আমাকে ছাড়লো না। আহত লোকেরা তাদের বাড়িতে নিয়ে গিয়ে রুটি আলুর তরকারি বেগুন ভাজা খাওয়ালো, বলো আপনি আমাদের জঙ্গলমহলের কুটুমকে আমরা ছাড়বো না। আমি তাদের আপ্যায়ন স্বীকার করেছি, তাদের পাশে থাকার অঙ্গীকার করেছি। 29 জন আহতর মধ্যে 25 জন আমার হাত থেকে শীতবস্ত্র উপহার এবং সামান্য কিছু সাহায্য গ্রহণ করেছেন, এবং 9 জন শহীদ পরিবারের মধ্যে 7 জন তারা আমার সঙ্গে মিলিত হয়েছেন। আমাদের ঝাড়গ্রাম বিজেপি জেলার পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা আমি তাদের হাতে তুলে দিয়েছি। শুধু গণতান্ত্রিক ভাবে ভোটটা করতে দেন, গণতান্ত্রিক ভাবে ভোটটা করতে দেন, লুট করবেন না, তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। চ্যালেঞ্জ স্বীকার করলাম, ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে, কয়লার টাকা, ঘুষের টাকা, লুটের টাকা বিতরণ করেছে, এই 16,800 জন ডোনারকে তার তালিকা চাই, তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার, আর্টিফিশিয়ালি বানানো ডোনার, না কয়লা বালি মদ বিক্রির টাকা, ডিয়ার লটারির টাকা, তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম, ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব টু দি ভোটার্স, যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয়।